বলা হয় রান্না একটি শিল্প, যে শিল্পে ভর করে আমাদের জীবনে আসে নতুন ছন্দ, তৃপ্তি জমে মুখে, আর এতেই মেলে সুস্থতা। তবে রান্না করা খাবার কখনো কখনো আমাদের জন্য ক্ষতিরও কারণ হতে পারে। আবার আমরা পুষ্টির জন্য যে রান্না খাবার খাই তা কখনো বঞ্চিত হতে পারে পুষ্টি থেকে, কারণটি হচ্ছে রান্নার পদ্ধতি। ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে রান্নায় করা কিছু ভুলের কথা। সবজি বেশি সিদ্ধ করা রান্নায় অন্যতম একটি ভুল, কারণ বেশিরভাগ ভিটামিন আর মিনারেলস তাপ সংবেদনশীল, তাই বেশি সিদ্ধ করলে সবজির পুষ্টি উপাদান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার অতি তেলের ব্যবহারও ক্ষতিকর। রান্নায় অধিক তেল, ঘি ইত্যাদি স্নেহজাতীয় উপাদান বেশি দিলে খাবারে ক্যালোরি বেড়ে যায়, ফলে ওজন বাড়ার পাশাপাশি নানা রকম অসুখ দেখা দিতে পারে। অনেকেই চুলার আঁচ পুরোটা বাড়িয়ে দিয়ে রান্না করেন, এটা মোটেও ঠিক কাজ নয়। অতি উচ্চ তাপে আমিষ ভেঙে জটিল যৌগ তৈরি হয়ে যায়, ফলে ক্যান্সার সহ মারাত্মক সব রোগের ঝুঁকি বাড়ে। লবণ খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়, তবে এটা অনুচিত। বেশি লবণ দিয়ে রান্না করা খাবার খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সমস্যা সহ আরো অনেক রকমের অসুখ হতে পারে। এছাড়া ঠিকমতো খাবার ঢেকে না রাখা, রান্নার পর ঠান্ডা হলে ফ্রিজে না রেখে দীর্ঘ সময় বাইরে রেখে দেয়া, ফ্রিজ থেকে বের করে বারবার গরম করেও বিপদ ডেকে আনেন অনেকে। এভাবে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, যার ফলে বদহজম এবং নানা রোগ শরীরে বাসা বাঁধতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।